সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেকে জানাচ্ছি মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল। হেলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত হয়েছেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মেহমান বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার এএসএম আবদুল্লাহ, হাড় জোড় বিশেষজ্ঞ, জয়েন্ট রিপ্লেসমেন্ট ও ইলিজারেভ সার্জন, কনসালটেন্ট অর্থো সার্জারি। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বরেন্দ্র টিভির দর্শক বৃন্দকে। হ্যাঁ স্যার, আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের বরেন্দ্র টিভির দর্শক যারা রয়েছেন আপনার মাধ্যমে অনেক উপকৃত, অনেক ইনফরমেশন পাবে। স্যার, প্রথমে জানতে চাচ্ছিলাম স্যার যে রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস আমাদের মুসলিম উম্মার জন্য, এবং এই রমজান মাসে যারা অর্থোপেডিক বিভিন্ন সমস্যায় ভোগে তাদের জন্য কী ধরনের সতর্কবার্তা থাকবে? স্যার, ধন্যবাদ আবাবিল সাহেব। আসলে রমজান মাস তো আমাদের একটু পবিত্র মাস। এই মাসে অন্য 11টা মাসের মতো আমাদের জীবনযাত্রা কিছুটা পরিবর্তন হয়ে যায়। যেমন হচ্ছে আমরা আমাদের যে রেগুলার যে অ্যাক্টিভিটিস সেগুলো এর ভিতরে অনেক পরিবর্তন আসে। তো নর্মালি যে বিষয়গুলো হচ্ছে অর্থোপেডিক্স রোগী তো আসলে হঠাৎ করে মাস এক মাসে হয় না, এগুলো সারা বছরব্যাপী তারা থাকে। এখানে আমাদের যে অর্থোপেডিক্স রোগীগুলো আমরা ভাগ করি, কিছু আসে যে ভাঙা নিয়ে, যেটা আমরা বলি যে ফ্র্যাকচার নিয়ে, কিছু আসে সারা বছরের মতো তারা বাত ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আর কি। তো এখানে আসলে এই মাসের কিছু সতর্কতা আমরা যদি ব্রড সেন্সে বলি, কিছু সতর্কতা আছে। যেমন আমরা যে কোনো ব্যথায় আমরা ওষুধ খাই, ব্যথার ওষুধ খাই, তো ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে রমজান মাসে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা ওভারঅল বলি যে কোনো বাত ব্যথায়, হ্যাঁ, মুড়ি মুরগির মতো আমাদের টেন্ডেন্সি থাকে যে ব্যথার ওষুধ খাওয়া, এটাতে কিন্তু আসলে অনেক ধরনের সাইড এফেক্ট আছে। আমরা কমন সেন্সে যেটা আমরা বলি যে পৃথিবীতে কোনো ওষুধ নাই যেটার কোনো সাইড এফেক্ট নাই, প্রত্যেকটা ওষুধেরই সাইড এফেক্ট আছে। তো আমরা এখানে যেটা চিন্তা করি, সাইড এফেক্টের রেশিওতে লাভ কতটুকু, যদি লাভ বেশি থাকে তবে সেই ওষুধটাকে আমরা গ্রহণ করি। তো যদি ব্যথা হয় তাহলে অবশ্যই ব্যথার ওষুধ খেতে হবে, তবে অবশ্যই সেটা পরিমিত মাত্রায়। যদি বেশি মাত্রায় খাওয়া যায় তাহলে আমরা যেটা বলি যেটা হচ্ছে যে এ মাসে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাসিডিটি প্রবলেম বেশি হয়। তো ব্যথার ওষুধের সাথে অ্যাসিডিটির এটা খুবই অন্তরঙ্গ একটা সম্পর্ক আছে, এটা অ্যাসিডিটি বেড়ে যায়। সুতরাং এই ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। হ্যাঁ, ধন্যবাদ স্যার, খুব চমৎকারভাবে ব্যাখ্যা করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান। আপনারা পুরো রমজান মাস জুড়ে ঠিক 4:30 প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। স্যার, আরেকটি বিষয় যেটি খুব কমন সমস্যা, যে আমরা সাধারণত পেশেন্টরা যেই রোগীর যে প্রেসক্রিপশনটা ফলো করি সারা বছর, রমজান মাসে এসে তো সেটা একটু পরিবর্তন হয়, সেক্ষেত্রে পরিবর্তনটা কী ধরনের হবে? স্যার, পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু কিছু ওষুধ থাকে, যেমন দুপুরে থাকে, হ্যাঁ, সেটা তো অবশ্যই আমরা বলি যেটা হয় ইফতার অথবা সেহরি বা রাত্রে বেলেও খেতে হবে। হ্যাঁ, এখানে যেমন বারবার আমি আগেও বললাম যে ব্যথার ওষুধগুলো আমরা নর্মালি ভরা পেটে খেতে বলি। তো ভরা পেট তো আসলে ইফতারের পর বা সেহরির পর খেতে হবে, সময় নিয়ে ওটা ওগুলো পরিবর্তন আসে। আসলে আমাদের অর্থোপেডিক্সে একমাত্র অ্যান্টিবায়োটিক ছাড়া মানে কোনো ওষুধেই আমাদের ওরকম ই থাকে না যে একদম দুপুরবেলা খেতেই হবে। কিছু ওষুধ আছে, যেমন অস্টোপোরোসিস আমরা দিই, যেগুলো মান্থলি একটা খাওয়ার কথা বলি, যেগুলো মানে খালি পেটে খেতে হয়, খাওয়ার এক ঘন্টার ভিতরে শোয়া যায় না, অন্য কোনো ওষুধ বা অন্য কোনো পানীয় বা খাওয়ার নেওয়া যায় না। এই ওষুধগুলো আমি যেটা ব্যক্তিগতভাবে আমি বলি সেটা রমজান মাসে না নেওয়াই ভালো, কারণ রমজানে ওই টাইমটা মেনটেন করা সম্ভব হয় না। হ্যাঁ, ধন্যবাদ স্যার, খুব চমৎকার আপনি পরামর্শ দিয়েছেন, আমরা বিশ্বাস করি আমাদের দর্শকরা এটা থেকে উপকার পাবে। আরেকটি যেটি কমন সমস্যা স্যার আমাদের এই সাব কন্টিনেন্টাল এরিয়ায়, যে স্যার বাত ব্যথা খুব কমন একটি বিষয় এবং বিশেষ করে আমাদের মা বোনদের এই সমস্যাটা মানে খুব বেশি দেখা যায়, এক্ষেত্রে কী ধরনের সতর্ক থাকা উচিত এবং কী ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত? স্যার, আসলে বাত ব্যথা এটা তো অনেক বড় একটা শব্দ, যদিও শব্দটা শুনতে ছোট দেখায়। বাত ব্যথা আসলে বিভিন্ন ধরনের আছে, আমাদের আগে বুঝতে হবে যে কোন ধরনের মানে ব্যথার কারণটা কী। হ্যাঁ, নর্মালি একটা আঘাতজনিত ব্যথা সেটা তো খুবই কমন একটা বিষয়, তো সেগুলোর জন্য ব্যথার ওষুধ খাওয়া বা কিছু ওই সময় কিছু সময় কিছু রেমেডি আছে সেগুলো মেনটেন করলে হয়ে যায়। আর বাত ব্যথার যে বিষয়গুলো সেটা হচ্ছে আসলে ক্রনিক একটা ডিজিজ, এখানে অনেক ধরনের আছে বাত ব্যথা হয়।
তো সেসব ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ধরনের এটা বাত বা কোন ধরনের কী কারণের ব্যথা হচ্ছে, ওই রোগটা ডায়াগনোসিসটা আসলে আমাদের প্রথম। এই রোগ ডায়াগনোসিস পরেই আমাদের ট্রিটমেন্টটা শুরু করতে হয়। তো এখানে যেটা হয়, আপনি যেটা বললেন যে আমাদের মা বোনদের বেশি হয়, আসলে মা বোনদের বেশি হওয়ার কারণ হচ্ছে মা বোনরা আসলে ডোমেস্টিক যে কাজ, গৃহস্থালী যে কাজগুলো প্রচুর করে এবং এসব করার ক্ষেত্রে তাদের যে লাইফস্টাইল বা যে বিষয়গুলো মেনটেন করা উচিত সেগুলো অনেক সময় তারা করতে পারে না। যেমন হচ্ছে তারা মাজা বাঁকা করে দীর্ঘক্ষণ কাজ করে, হ্যাঁ, নিজে বসে কাজ করে, তো এসব কারণে তাদের জয়েন্টের উপর বেশ একটা চাপ পড়ে স্যার। হ্যাঁ, তো এই চাপ পড়ার কারণেই তাদের ব্যথাগুলো বেশি আসে। আর প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত যে জিনিসগুলো হচ্ছে যে আমাদের নারীদের মাসল টোন, যেটা মাংসের যে টোন, সেটা কম থাকে পুরুষদের তুলনায়, তো যার কারণে এই জয়েন্টের উপর তাদের প্রভাবটা বেশি পড়ে, এই জন্য তাদের ব্যথা এগুলো আমরা বেশি দেখি। আর কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে আমরা যেটাকে বলি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা যেটা নাম বলি আমরা, এসব ক্ষেত্রে আসলে মেয়েরাই বেশি ভুগে, সাফার করে বেশি এইসব ক্ষেত্রে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে কী ধরনের স্বাভাবিক খাদ্য আপনি সাজেস্ট করবেন স্যার, কী ধরনের খাবার তারা রেগুলার খাবে স্যার? এখানে যেটা হচ্ছে, আমি আমার প্রাইভেট প্র্যাকটিস জীবনেও আমি যেটা বলি যে ওষুধের প্রতি নির্ভরতা কমান, আপনার অন্যান্য জিনিসগুলোর প্রতি আপনার নির্ভরতা বাড়াতে হবে, যেমন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান আমরা বলি। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে বাত ব্যথা বাড়ে কিন্তু অনেক সময় মোটা মানুষের বেশি হয়, ফ্যাটি পার্সনের বেশি হয়, ওবেসিটি যেটা, হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল একটা কনসার্ন যে আমাদের আসলে ওজন বেড়ে যাচ্ছে, ফাস্টফুড আমাদের খাওয়ার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, আমাদের এক্সারসাইজের করার টেন্ডেন্সি কমে যায়। হ্যাঁ, আমরা খাই ঘুমাই বা যে পরিমাণ খাই, হ্যাঁ, ট্রান্সফ্যাট বেশি আমরা খাচ্ছি, এসব করে ওজনটা একটা কিন্তু খুব একটা অ্যালার্মিং একটা সমস্যা এটা। তো এইসব ক্ষেত্রে খাদ্য অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, হ্যাঁ, যেটুকু খাবার সেটা হেলদি যেন ফুড হয়, হেলদি ফুড খাওয়ার বিষয়ে আমাদের সতর্ক করি, আমরা শাকসবজি খাওয়ার ক্ষেত্রে আমরা খুব বেশি বলি। আয়রন ঘাটতিও হয়, আমাদের মা বোনদের আয়রন ঘাটতিও হয় প্রচুর, তো এইসব ক্ষেত্রে তাদের সেগুলো খাওয়া, সেগুলো গ্রহণ করা, এগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি। আরেকটা জিনিস হচ্ছে কিছু বাত আছে, যেমন হচ্ছে আমরা গাউট বলি, হ্যাঁ, যেটাকে সম্ভবত বাংলায় বলা হয় বিষ বাত বা গেটে বাত মনে হয়, আমি স্পেসিফিক এখন ওই বাংলা শব্দটা আমি বলতে ভুলে যাচ্ছি আর কি। সেটা হচ্ছে যে এইসব ক্ষেত্রে কিছু খাওয়ার কিন্তু রোল আছে, যেন আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু এই বাতটা বেশি হয়। তো ইউরিক অ্যাসিড যে খাবারগুলো ইউরিক অ্যাসিড বাড়ায় সেগুলো আমরা নিষেধ করি, যেমন বলা হচ্ছে রেড মিট খাওয়া আমরা নিষেধ করি ওই সময়। তারপর হচ্ছে কিছু সবজি আছে, বিন জাতীয় জিনিস, শিম, ডাল, বরবটি, এসব খাওয়ার ক্ষেত্রে আমরা একটু নিষেধ করি সব ক্ষেত্রে আর কি। ধন্যবাদ স্যার, খুব চমৎকারভাবে আপনি আমাদের মা বোনদের এই সমস্যাগুলো পরামর্শ দিচ্ছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, খুব শীঘ্রই ফিরে আসছি, কোথাও যাবেন না। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম আমাদের স্বাস্থ্য বিষয়ক হিলটেক স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটেক মাহে রমজান স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আমাদের আজকের বিশিষ্ট অতিথি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার এএসএম আবদুল্লাহ, হার্ট জোর বিশেষজ্ঞ, জয়েন্ট রিপ্লেসমেন্ট ও ইলিজারেভ সার্জন। স্যার, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ইলিজারেভ যে একটি নতুন একটি থিম, যদিও এটা বহির্বিশ্বে ব্যাপক প্রচলিত, আমাদের দেশে এটি একটি নতুন বিষয়, এটি সম্পর্কে যদি সংক্ষেপে স্যার আপনি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তখন বাত ব্যথা নিয়ে কথা বলছিলাম,
তো এলিজারভ, আমি একজন এলিজারভ সার্জন, আমি রাশিয়ান ফেলো। তো এলিজারভ একটা পদ্ধতি, এটা হচ্ছে এক্সটার্নাল একটা ফিক্সেশন, আপনারা সবাই জানেন। যে কোনো দুর্ঘটনাজনিত কারণে হাত পা ভেঙে গেলে আমরা প্রচলিত যে অর্থোপেডিক চিকিৎসা, সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা প্লাস্টার দিয়ে ট্রিটমেন্ট করি, আর একটা বড় অংশই কিন্তু আমাদের অপারেশন লাগে। অপারেশন মানে হচ্ছে হাড্ডি ফিক্স করার পর সেখানে প্লেট, স্ক্রু, রড এইগুলো আমরা দিয়ে ফিক্স করে রাখি। তারপর একটা নির্দিষ্ট সময় যখন জোড়া লেগে যায় তখন আমরা সেগুলো দেড় বছর বা দুই বছর পর নির্দিষ্ট সময় আমরা সেগুলো খুলি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে দুটি অপারেশন, আমরা কেটে ভিতরে প্লেট বসাবো বা রড দিব, তারপর তখন সেটা আমরা আবার খুলবো। তো এলিজারভ হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে একটা এক্সটার্নাল ফিক্সেশন। এক্সটার্নাল ফিক্সেশন বলতে হচ্ছে ভাঙাটা ভিতরে থাকবে কিন্তু এটা বাহির থেকে আমরা এটা ফিক্স করব। হ্যাঁ, আমরা ভিতরে আমরা কিছুই দিই না। আপনারা সবাই জানেন যে কিছু কিছু ফ্র্যাকচার আছে, যেমন যে ফ্র্যাকচারগুলো ওপেন ফ্র্যাকচার আমরা বলি, কিছু কিছু ফ্র্যাকচার আবার ইনফেকশান কমনলি হয়ে যায়, ইনফেকশন হয়, সেসব ক্ষেত্রে কিন্তু ভিতরে প্লেট, স্ক্রু, রড এগুলো দেওয়া যায় না। হ্যাঁ, সেসব ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল ফিক্সেশন দিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। প্রচলিত যে এক্সটার্নাল ফিক্সেশন আগে যেটা ছিল সেটা ইউনি এক্সিয়াল আমরা বলি, যেগুলো হচ্ছে জাস্ট ফিক্সেশন, বাট ইউনিয়নের ক্ষেত্রে তাদের খুব বেশি প্রভাব বা ভূমিকা থাকে না। এলিজারভ একমাত্র পদ্ধতি, এটা রিং, এটা ফিক্সেটর, আমরা কিছু রিং, কিছু ওয়ারের মাধ্যমে এই ভাঙা হাড্ডিগুলোকে আমরা ফিক্স করি। এবং এটার সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আমরা মানে অধিকাংশ ক্ষেত্রে আমাদের ওপেন করা লাগে না, ওনটা ওপেন করা লাগে না, আমরা বাইরে থেকে ফিক্স করি। এবং একটা বড় অংশই অপারেশনের পরের দিন থেকে রোগী হাঁটতে পারে, তার ডেইলি যে অ্যাক্টিভিটিজ সেগুলো সে মেনটেন করতে পারে। ধন্যবাদ স্যার। আমরা রাশিয়ান পদ্ধতি, আমরা নতুন একটি রাশিয়ান পদ্ধতি সম্পর্কে জানলাম। আমরা পরবর্তীতে সময় পেলে এলিজারভ নিয়েই একটু আপনার সাথে বিশদ আলোচনা করব। স্যার, আমরা জানি যে আপনি সুদূর রাশিয়া থেকে এলিজারভ নিয়ে স্যার আপনি গবেষণা করে এসেছেন, এছাড়া জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়েও আপনি ইন্ডিয়াতে কাজ করছেন। স্যার, একটি বিষয় সাধারণত আমরা দেখে থাকি যে বহির্বিশ্বের স্যারের যে ফিজিওথেরাপির একটা প্রচলন রয়েছে, যেটি আমাদের দেশে এই কনসেপ্টটা এখনও অতটা ডেভেলপ করেনি বা এখনও ফিজিওথেরাপি সম্পর্কে ধারণা আসেনি। আপনার এই সাবজেক্টের সঙ্গে, অর্থোপেডিক সঙ্গে ফিজিওথেরাপি একটা গভীর সম্পর্ক আছে। অনেক রোগী এই যে ফিজিওথেরাপি নিতে ভয় পায়, এটি আসলে কতটি যৌক্তিক এবং ফিজিওথেরাপিটা কতটা গুরুত্বপূর্ণ স্যার? ধন্যবাদ আপনাকে। ফিজিওথেরাপি আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো অর্থোপেডিক্স রোগের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ভাঙার পর বা যে কোনো একটা ইঞ্জুরির পর তাদের ডেইলি যে অ্যাক্টিভিটিজ বা জয়েন্ট মুভমেন্টের ক্ষেত্রে তাদের এটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তো অর্থোপেডিক্স ট্রিটমেন্টের একটা লক্ষ্যই থাকে রোগীকে আগের অবস্থা ফিরিয়ে আনা, যেটাকে আমরা বলি রিহ্যাবিলিটেশন। একটা প্রিন্সিপাল, ফ্র্যাকচার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল হচ্ছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, যেটা পুনর্বাসন যেটা। তো একটা রোগী দীর্ঘদিন যদি বিছানায় শয্যাশায়ী থাকে বা দীর্ঘদিন যদি ওই ফ্র্যাকচার নিয়ে কাতর থাকে, তাহলে তার শারীরিক কিছু পরিবর্তন আসে। তো এইসব পরিবর্তন যেন দীর্ঘস্থায়ী না হয়, এই জন্য আমরা ট্রিটমেন্টের শুরু থেকেই আমরা কিছু জিনিস করতে বলি, যেমন কিছু ব্যায়াম আছে, কিছু মুভমেন্ট আছে, এগুলোর নামই হচ্ছে ফিজিওথেরাপি। কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু জিনিস দেওয়া থাকে, শকওয়েভ থেরাপি দেওয়া লাগে, কিছু হিট থেরাপি আছে, তারপর যে ট্র্যাকশন থেরাপি থাকে, ট্র্যাকশনটা ওটা ভিন্ন জিনিস, আরআই থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির রোল এটা সর্বজন স্বীকৃত, আমাদের অর্থোপেডিক্সের সাথে এটা খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত ফিজিওথেরাপি। ধন্যবাদ স্যার, আপনি খুব সহজেই জিনিসটা ব্যাখ্যা করছেন। স্যার, আরেকটি প্রশ্ন আমাদের দর্শকরা প্রায়শই করে থাকে বা করছে যে জন্মগত বাচ্চাদের কিছু ত্রুটি থাকে স্যার, এই এরা কী ধরনের চিকিৎসা স্বর্ণাপন্ন হবে, আপনি কী পরামর্শ দিচ্ছেন স্যার? জন্মগত ত্রুটি আসলে তো অনেক ধরনের হতে পারে, যে যেমন হচ্ছে আমাদের অর্থোপেডিক্স ব্যাকগ্রাউন্ডে যেটা হয়, যেটা বলি আমরা বিকলাঙ্গ, জন্মগত বিকলাঙ্গ, খুব কমনলি যেটা হয় ক্লাব ফুট, হ্যাঁ, যেটাকে বাংলায় বলা হয় মুগুর পা, এগুলো হয়। তো এই এটা থাকে, কিছু কিছু জিনিস থাকে হাড্ডি হাড়ের রিলেটেড, হ্যাঁ, যেমন জন্মগত কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে হওয়ার পরপরই ভেঙে যায়, হ্যাঁ, কিছু কিছু ভাঙা টেন্ডেন্সি থাকে যেটা আমরা অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা বলি। হ্যাঁ, তারপর এই ধরনের ট্রিটমেন্টে আমাদের অর্থোপেডিক্সের সব কিছুই আমরা এই ধরনের ট্রিটমেন্ট আমরা করে থাকি, যেমন মুগুর পা যেটা কথা বলে ক্লাব ফুট, এটা ট্রিটমেন্টটা শুরু থেকেই করতে হয়। যেমন এক্ষেত্রে একটা খুব মজার শব্দ আমরা বলি যে মায়ের পেট থেকে যদি বাচ্চা বের হয়, নর্মালি কিন্তু কেফালিক প্রেজেন্টেশন যেটা আমরা বলি সেটা হচ্ছে মাথা বের হয় আগে, তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শোল্ডার বের হতে পারে আগে, পা বের হতে পারে আগে। তো যদি কোনো ক্ষেত্রে যদি দেখা যায় পা বের হচ্ছে আগে এবং সেই পাটাকে যদি আমরা দেখি তার ওই মুগুর পা বা ক্লাব ফুট, তখন বলা হয়ে থাকে যে তার ওই অবস্থায় টোটাল ডেলিভারি হওয়ার আগে তার পায়ের ট্রিটমেন্ট আমরা যেন আমরা আগে শুরু করতে পারি।
এটাতে এটাই বোঝা যাচ্ছে যে ক্লাব ফুটের ট্রিটমেন্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত দ্রুত শুরু করা যায়। এবং এটা কতটা স্যার রিহ্যাবিলিটেশন হওয়ার সম্ভাবনা কতখানি? এগুলো যদি ঠিক সময়ে ট্রিটমেন্টটা শুরু করা যায় এবং রোগীর গার্জেন যদি ঠিক সময়ে রোগীদের আমাদের ডাক্তারদের কাছে শরণাপন্ন হয় তাহলে এটা 100% সফলতা। এবং আমরা জানি যে স্যার বাংলাদেশে বেশ কিছু অর্গানাইজেশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, কিছু এনজিও ছিল, যেমন আমরা যখন আছি মেডিকেল কলেজে আমি ছিলাম, এখানে অক ফর লাইফ নামে একটা এনজিও ছিল, তা খুব কাজ করে। হ্যাঁ, তো এগুলো অনেক ধরনের এনজিও ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকে, যেটা এখন মনে হয় আর ফ্রি ট্রিটমেন্ট তারা দেয় না, এটা নির্দিষ্ট সম্মানীয় কস্টিং এর মাধ্যমে তারা ট্রিটমেন্টটা দিয়ে থাকে। হ্যাঁ ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি এবং আজকের আলোচক বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার এএসএম আবদুল্লাহ স্যারের সঙ্গে। স্যার, আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, যে আমাদের যে সচরাচর যে লাইফস্টাইল, লাইফস্টাইলে কী ধরনের পরিবর্তন আমাদের আনা উচিত আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, এবং বিশেষ করে আমাদের যে মাহে রমজান মাস চলছে, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এই মাহে রমজান মাসে আমাদের লাইফস্টাইল পরিবর্তনের জন্য কী কী আমরা ইনিশিয়েটিভ নিতে পারি স্যার, এই বিষয়ে আপনি কী পরামর্শ দেবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা বারবার বলি যে লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। হ্যাঁ, আমরা এখন একটা নতুন প্রজন্ম আসছে, তারা হচ্ছে যে খুব খেলাধুলা করে, কিন্তু সেই খেলাধুলাগুলো হচ্ছে ভার্চুয়াল গেম, যার কারণে তাদের শারীরিক কোনো ধরনের কোনো শ্রম হয় না। এক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা বলি যে আউটডোর গেমস, আমরা যখন ছোটো ছিলাম, আপনি যখন ছোটো ছিলেন দেখেছেন, আমরা কিন্তু আউটডোর গেমস, আমাদের মাঠ ছিল প্রচুর, আমরা যা কিছু খেলতাম বাইরে খেলতাম, তাতে আমাদের যে ফিজিক্যাল ফিটনেসের সাথে সাথে মেন্টাল ফিটনেসও আমাদের আসতো। এখনকার প্রজন্ম কিন্তু টোটাল এই দুটো দিক থেকে তারা কিন্তু পিছিয়ে আছে, যার কারণে একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে যারা হচ্ছে ফ্যাটি, এবং তারা ট্রান্সফ্যাট খাচ্ছে বেশি, ফাস্টফুড খাচ্ছে বেশি, তারা মোটা হয়ে যাচ্ছে। তো এই প্রজন্মগুলো কিন্তু আসলে আমাদের জন্য অ্যালার্মিং একটা প্রজন্ম। তো এই জন্য আমরা বারবার বলি, আমাদের অর্থোপেডিক্স ব্যাকগ্রাউন্ডে যেটা বলি যে আপনাদের কিন্তু মুভমেন্ট বাড়াতে হবে। মুভমেন্ট বলতে কি, যে আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে, যে কাজগুলো পরিশ্রম আছে সেগুলো করবেন। যেমন হচ্ছে কোনো বিল্ডিংয়ে আমরা ইউজুয়ালি যেটা হয় যে আমরা লিফ্ট ব্যবহার করি, যদি একান্ত কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই আপনাকে সিঁড়ি ব্যবহার করার কথা বলা হচ্ছে। তারপর ওজন কমানোর ক্ষেত্রে আমরা বলি যে ওজন কমাতে হবে। কিছু কিছু কন্ডিশনে যদি আমরা বলি রোগী, দেখি আমরা যে তার কিছু পেশাগত কারণে তার প্রবলেম হচ্ছে, যেমন দীর্ঘক্ষণ যারা দাঁড়িয়ে থাকে তাদের জয়েন্টের উপর চাপটা বেশি পড়ে, এবং দীর্ঘক্ষণ বসে থেকে কাজ করে তাদের যেটা স্পাইন মেরুদণ্ডের চাপ পড়ে, এসব ক্ষেত্রে আমরা বলি যে তাকে নির্দিষ্ট সময় পরপর তার পোশ্চার চেঞ্জ বা অবস্থান পরিবর্তন করার কথা বলি। হ্যাঁ, যেমন কিছু কিছু পেশা আছে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, যেমন সেলস ম্যান, সেলস গার্ল, তারপর হচ্ছে ট্রাফিক পুলিশ। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা ইদানিং শিক্ষকদের পাচ্ছি যে শিক্ষকরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে। হ্যাঁ, আমাদের এই বর্তমান করোনা পরবর্তী সময়ে অনলাইন যে ক্লাসগুলো হয় সেটা 2-3 ঘন্টা ক্লাস হয়, তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্লাস নেয়, এসব ক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো বেশি পায়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই যে এই সামগ্রিক সব কিছুই আমাদের স্বাস্থ্যের উপর বেশ একটা প্রভাব ফেলে। এগুলো আমরা সচেতন করতে চাই জনগণকে, তারা যেন অবশ্যই তাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখে আর কি। হ্যাঁ ধন্যবাদ স্যার, আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং আজকের এই হিলটেক রিয়েল এস্টেট স্বাস্থ্য ভাবনায় আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জন্য দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমাদের বরেন্দ্র অনলাইন টেলিভিশনের দর্শকরা আপনার এই তথ্য থেকে অনেক উপকৃত হবেন, এবং যদি সামান্য মাত্র উপকার পেয়ে থাকে তাহলে আমাদের এই আয়োজনটা সার্থক হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পবিত্র মাহে রমজানে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক 4:30 মিনিটে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পর্দায়। আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আর কি। ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 মিনিটে শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।